করবা? শিওর। ঘাস কেন ওই যে লম্বা লম্বা গুলো, লম্বা লম্বা গুলো কি সার? তাই সিরিয়াল চাষে দেন না, নতুন তো আমরা না। আর নতুন দিকে গেছে, বয়স তো হয়েছে ভাই। আচ্ছা চলো আমরা এখন ধানের চারা লাগানোতে দাও, যার যারটা যেতে নিয়ে নাও। কৃষকের সনাতন এই চারা রোপণ কাজটিকে আমরা রূপ দেওয়ার চেষ্টা করলাম একটি প্রতিযোগিতায়। এবার হচ্ছে চারা রোপণের পর্ব। আপনারা একটু লক্ষ্য করবেন, আমরা এই ক্ষেতটি প্রস্তুত করা হয়েছে। এই ক্ষেত্রের ভেতরে আমাদের প্রথমে আছেন একজন কৃষক, তারপর প্রথম আছে নিশাত, নাম্বার ওয়ান, নাম্বার টু নাহিদ, নাম্বার থ্রি রিয়াদ, এবং নাম্বার ফোর মাসুক, এবং একদম শেষ প্রান্তে আছেন আরেকজন কৃষক। একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিস্টেন্স 10 হাত। আমাদের সাথে আছেন শিবপুর উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব হুমায়ুন কবির, তিনি দেখবেন চারা লাগানো ঠিক হচ্ছে কিনা। এক একটা গুচি, এক গুচি থেকে আরেক গুচির দূরত্ব হবে 6 ইঞ্চি, এক একটা গুচিতে 2 থেকে 3টি চারা লাগবে, তার চেয়ে বেশি না। রেডি, 1 2 3। চলছে রোপণ, নূতন হাতে ধান রোপণ, নিচে কাদা পানি। আরিয়াল খাঁ চরের এই কাদার মধ্যে আছে শামুক ঝিনুকের কুচি, হিম শীতল ঠান্ডা তো রয়েছেই, সারাটা দিন সূর্যের নিবুনিবু অবস্থা। 1 2 3 সারি করতে করতে অনেক দূর এগিয়ে গেছে ওরা, আর এর মধ্যেই দেখা যাচ্ছে ওরা কিছুটা দক্ষ হয়ে উঠছে। লক্ষ্য করার বিষয় হলো, শিক্ষিত সচেতন হওয়ার কারণে ছাত্রদের কাছে কৃষির কৌশলগুলো রপ্ত করতে খুব বেশি সময় লাগছে না। কে দেখেন আমার ছেলেরা তো খুব ভালো করতেছে। না স্যার, আপনি যে রকম খুশি হইতাছেন ঠিক, আসলে আমার এরকম হইতাছে না। কি বলেন, আপনি যদি প্রথম কোনোদিন এইভাবে এসে চারা লাগান আপনার জীবনে, আপনি এত সোজা করে লাগাইতে পারবেন? ক্ষতিটা কোথায় করছে আপনার? ক্ষতিটা হইতাছে স্যার, লাইন মোটা করে লাইতাছে, দানাইলা করে দিতেছে, আর মনে করেন যে ওই দূরে দূরে গুরু গোছা দিতেছে। কাকা, এরা যে দেখতেছেন সব বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা ছেলে পেলে, কি কেমন? হ্যাঁ ভালো করতেছে। আচ্ছা পারবো নি? আচ্ছা এর পরেরটা হচ্ছে এই পাটটুকু করবে ওরা, ওই পাটটুকু কৃষক, সম পরিমাণ জমি। তোমাদের পেটের ভাত আছে না হজম? আছে স্যার। এখনো আছে? দুপুরে না খেলেও চলবে? তোমার চলবে? ওকে নেক্সট। সময় শুরু 11:58। দেড় ঘন্টা না, 1 ঘন্টা 20 মিনিটে শেষ করলেন আপনারা দুজন, এবং আমাদের যে 4 জন ছাত্র তাদের এখনো প্রায় 2 লাইন রয়ে গেছে। বলো তো কিরকম করতেছে? কারণ নতুন অবস্থায় ভালোই করেছে, 2-3 দিন লাগাইলে ভালোই। ওদের লাইনটা তো এই যে দেখো না, বেকা তেরা না অনেকটা, তোমারটা তো লাইনটা একদম সোজা, লাগালে আমরা মতো সোজা। হ্যাঁ
চারারোপণ অনেক দূর হয়েছে, ইতোমধ্যে ওদের পেটে টান ধরেছে ক্ষুধার। কৃষকের বাড়ি থেকে দুপুরের ভাত তো এসে পড়েছে মাঠে, কিন্তু শর্ত আছে, কাজ তো শেষ করতে হবে, আগে খাবে না আগে কাজ সেরে নেবে। তোমাদের এখন ডিসিশন নিতে হবে, না আপনি করবে স্যার? হ্যাঁ কাজ করবে স্যার। কাজ করবা? একবারে গিয়ে খাবা? একবারে গিয়ে গোসল করে উনি রাতে আমাদের কাজগুলো আছে ওগুলো আমরা করব। উনি 4:30 আগে ছাড়বে না সেখানে? 4:30 আগে? আপনাদের তো টাইম একই হলো, আপনি বুঝতেছেন না কেন? আমাদের টাইম একই, আমরা এক কাজ লাগাই, আমরা 5টা পর্যন্ত কাজ করাই। আপনি করান 5টা পর্যন্ত, আমাদের 1 ঘন্টার মাঝখানে ব্রেক দেওয়ার কথা আপনার। এই ব্রেকটা আমরা নিব না, এই ব্রেকটা আমরা নিব না, আমরা কাজ করব। এর জন্য আমরা 1 ঘন্টা আগে ছুটি যাচ্ছি। এটা যদি আপনারই হতো, আপনার যদি এটা হতো যে গরমকাল, গরমকাল হলে তো সে 7টার সময় বেলা ঢুকতো, এখন তো 5টার সময় সন্ধ্যা হয়ে যায়। উনি বলতেছেন যে ভোর থেকে 5টার মধ্যে কাজ করতে, দ্যাট মিন্স 12-13 ঘন্টা। কৃষকদের ইউনিয়ন নেই, তো লোতে কোথাও 8 ঘন্টার ইউনিয়ন নেই, তারা কোনো বার্গেনিং করতে পারে না, তারা কোনো আইন প্রয়োগ করতে মানে কিছু করতে পারে না, যার কারণে আপনার ইচ্ছা মতো আপনি সেটা করতে পারেন না। এরকম নাই এখানে, এখানে গ্রাম এখানে এইভাবেই করে। আমার বড় ভাই অনেক যারা আছে আর এইভাবে করাইতেছে, নতুন না। আসল ব্যাপারটা হচ্ছে এরকম যে দাসপ্রথা এখনো যায়নি, ব্যাপারটা হচ্ছে এরকম। তোমরা চয়েস তোমাদের করো, তোমরা কাজ করলে করো নালে চলে যাও। আমরা এখন করব স্যার। প্রচণ্ড ক্ষুধা নিয়ে দুপুর গড়ানোর পরও চলল ওদের অভিযান চারারোপণ। এখন আর সকালের মতো উৎসাহ নেই, এখন ঠিক কৃষি শ্রমিকের মতোই ওদের চিন্তার মধ্যে ঢুকে গেছে কাজ শেষ করতে হবে তারপর খাওয়া। এবারও সেই একটি পথ, বেগুনের এক ধরনের তরকারি। তাহলে খালি একটু অনুভব করো যে এরা যে সারাদিন পরিশ্রম করে, যারা প্রকৃত কৃষক এবং যারা কৃষি কাজ করে, তাদের পেটে কি পরিমাণ ক্ষুধা থাকে, কি পরিমাণ ক্ষুধা নিয়ে তারা রাতে ঘুমাতে যায়। এবার পারিশ্রমিক, আনন্দের একটি সময়। তারা যে কাজ করছে তার অর্ধেক কাজ করছে তারা 6 জনে, তো আবার গুণগত মান দিয়া তারা যে ভালো কাজটা ভালো করছে তাদের একটু খারাপ হয়েছে, তো সেই হিসাবে তারা 4 ভাগের 1 ভাগ একজন করে পাবে। তাহলে কত আসবে? তাহলে 50 টাকা করে একজন পাবে, মানে তারা পাবে 400 টাকা, আর ওরা 4 জন পাবে 200 টাকা। তো আপনি তাহলে ওদেরকে তোমাদের সাথে কথা ছিল যে 50 টাকা থেকে 15 টাকা করে আমাকে দিয়ে দিবা ফর সেভিংস, কারণ কালকে তোমার কাজ থাকবে কিনা পাবা কিনা তো কোনো নিশ্চয়তা নেই, তাহলে খাবা কি? চাল তো পাচ্ছি আমরা পার পারসন 35 টাকা, হ্যাঁ এখন মোটা চাল 35-38-39-40 এরকম। না স্যার, পার পারসন কত কতখানি করে পাচ্ছি? সিগ গ্যাস থেকে চাল? না চাল তো পাচ্ছো না, চাল না, চালের কথা তো হয় না, তোমরা জাস্ট ছিল না, তোমরা জাস্ট দুবেলা খাওয়া দেবে উনি বলেছেন, চালের কথা তো বলেনি। চাল যদি দিতাম তো আমি খাবারই দিতে পারি। আপনার জমি তো 1 বিঘা, তো আমরা যখন হাটে গেলাম তখন বলেন যে সাধারণত 2 জন মিলে 1 বিঘা মানে একদিনে পারে না, কিন্তু আমরা কিন্তু কাজটা ঠিকই কমপ্লিট করেছি, তারপরে কিন্তু 4 ভাগের 1 ভাগ ধরে হয়েছে আমাদেরকে। যদি কাজ করেন করেন, আর না হলে যান, যদি ভালো করে করেন তাহলে কালকা করেন। এটা তো বলবেন, কারণ যেহেতু ট্রেড ইউনিয়ন না, এটা তো মানে মানে পাওয়ার আছে বলবেন আপনি, থাকতে হবে। আর চলে যাবে কে কে? স্যার আমি। হ্যাঁ আমি। তুমি চলে যাবা? জি স্যার আমি স্যার। কেন? কারণ স্যার এখন স্যার যে অবস্থা আমার স্যার, আমি মনে হয় না স্যার রাতে এখানে ঘুমাইতে পারবো, রাত থাকতে পারবো, কারণ স্যার দেখেন সরাসরি কাদা এনে স্যার গোসলের তো কাদা গোসল করবা গোসলের জন্য এনে স্যার এই মুহূর্তে নিচে থেকে আসার পরে মনে হচ্ছে যে মানে খুবই অসহায় লাগতেছে নিজেকে, এবং স্যার সারা শরীরে কাদা স্যার, খুব খারাপ লাগতেছে, আমার মনে হচ্ছে
এখন যে বাসায় যে গরম পানিতে একটা গোসল করতে পারতাম, গোসল করে একটা শুয়ে শুবো স্যার, শুয়ে স্যার একটা ঘুম দিব বাস স্যার। তাহলে স্যার এহেনে স্যার এই ইয়ের ভিতরে ঘরের ভিতরে থাকা স্যার আমার পক্ষে সম্ভব না স্যার। কাজ শেষে ঘরে ফেরা। ঘরে ফেরা মানে বিছানায় গা এলিয়ে দেওয়া নয়, বরং সারাদিনের কাদা পানি গা থেকে ধুয়ে ফেলা এবং রাতের খাবারের চিন্তা ভাবনা করা। খুব কাজে দিয়েছে কুটিরের পাশের এই টিউবওয়েলটি। গোসল শেষ, এখন কি হবে তোমাদের বলো? এখন স্যার বাজারে যাব, রাতের জন্য ব্যবস্থা করতে হবে আমাদের। আধা হাজার লাগবে, আধা লাগবে, আপনি যা লাগবে, আধা হাজার আপনি যা ডিম লাগবে, জি ডিম ভাজার জন্য তেল লাগবে, জি পেঁয়াজ লাগবে, কাঁচামরিচ লাগবে, লবণ লাগবে, লবণ লাগবে, পেঁয়াজ তেল ঝামেলা হয়ে যাবে, পেঁয়াজ 100 গ্রাম না অথবা অথবা তোমার এক পোয়া কিনে নিলাম আমরা, অথবা এটা করতে পারো কিনা যে আলু ভর্তার সাথে সাথে তোমরা ডিম ভর্তা করলা, একসাথে দিয়ে দিলে চলে হয়ে গেল। কুঠিবাজারের নতুন অতিথিরা, অনেক কৃষি শ্রমিকই এই সন্ধ্যায় বাজার সওদা করে এখানে। এই শিক্ষিত ছেলেদের কাছে কিছুটা নাকাল হলো দোকানিরা। চাউলের দাম হঠাৎ বাড়লো কেন আপনার কি মনে হয়? বেশিরভাগ বাংলাদেশে তারা কুড়ি কুড়ি টাকার মাল কিনে স্টক করে, তারা আমার যে ওই জিনিসগুলি বিক্রি হয়। সাধারণ গরিব যারা ক্ষুদ্র দোকানদার তারা যে কুড়ি কুড়ি টাকার ব্যবসা, তারা তারা কাছ থেকে মাল আনে, হেরাত রেট বাড়াই দেয়, তাই সকালে এক রকম বিকেলে এক রকম। বাজারের দোকানগুলো সন্ধ্যায় জমজমাট। বহু প্রান্তিক কৃষক সন্ধ্যায় টেলিভিশনে চোখ রেখে ভাবনা চিন্তার সুযোগ পায় এই সময়টিতে। আজ এরা শরিক এদের সঙ্গে, এ যেন আয়নায় মুখ দেখা। চ্যানেল আই সংবাদে প্রচারিত হচ্ছে ওদেরই খবর, ফিরে চল মাটির টানে। প্রথমে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের কৃষকদের একটা লেবার ইউনিয়ন এবং ঐক্যবদ্ধ হয়ে একটা লেবার ইউনিয়ন তৈরি করতে হবে, যার কারণে দেখবেন যে গার্মেন্টস শ্রমিকরা যখন কাজ করে তখন কিন্তু তাদের ন্যূনতম মজুরি 3,000 হলে তারা আন্দোলনে নামে, কারণ সেখানে কিন্তু তারা ইউনিটি আছে, তাদের মধ্যে একতা আছে। আপনাদের মধ্যে কিন্তু সে একতাটা নাই, কারণ আপনাদের মধ্যে কোনো ইউনিয়ন নেই। বাংলাদেশের 60% মানুষ কৃষক, তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি কাজ করে কিছু কিছু মানে কিছু কিছু ক্ষেত্রে মেয়েরা যে কাজ করে তাদেরকে কিন্তু কোনো লেবার হিসেবে ধরা হয় না। আপনারা যদি এই কাজগুলো ইউনিয়নটা যদি করেন আপনাদের জন্য অনেক ভালো হবে, আপনারা বার্গেনিং করতে পারবেন টাকা পয়সা নিয়ে। যে আপনি যে বললেন একজনকে দেওয়া হয় ছেলে মানুষকে দেওয়া হয় 200 টাকা, আপনাকে দেওয়া হয় 120 টাকা, এই জিনিসটা তখন দুই বেলা খাবার, তাদেরকে দেওয়া হয় 3 বেলা খাবার। কাজ কিন্তু আপনারা একই করতেছেন, সমান কাজ পারতেছেন না, কারণ আপনাদের কোনো ইউনিয়ন না। মহিলারা আসলে প্রকৃতি পাবে, আমরা যে খেতে মাঠে যাই কাজ করে মহিলারা বেশি, পুরুষরা বাটপারি করে। আমরা দেখছি একটা সিগারেট ধরায়া এ আবার আপনারা মনে কিছু নিয়েন না, কারণ একটা সিগারেট ধরে তাল বানা শুরু করছে আধা ঘন্টা বসে, আর এই যে একটা তাল বানা ওনারা করে মহিলারা কিন্তু এর না। মহিলারা এবার অন্য সংগ্রাম, খেতে হবে রাতের খাবার, তাই রান্না। আলুগুলো দিয়ে দিচ্ছি গ্যাসের চুলা না, যে কোন বেশি করে আগুন ধরে নেই তো ঝাল আসে তো, কি সুন্দর।
জীবনের প্রথম নিজের নিজে কামাই করে নিজে খাচ্ছি, তারপর নিজের রান্না নিজের টাকা নিজে খাচ্ছি। আজ আমরা সারাদিন অনেক পরিশ্রম করছি, পরিশ্রম করার পর এই নিজের পরিশ্রমের টাকা দিয়ে আমরা আজ খাচ্ছি। আমাদের খাবারের মানটা হয়তো তেমন ভালো নয়, কিন্তু আমরা যাই পাচ্ছি সেটুকু আমাদের মুখের তৃপ্তি না দিলে আত্মার যে একটা তৃপ্তির ব্যাপার আছে এই তৃপ্তিটা আমরা পাচ্ছি। ওদের শরীর তখন অসার, চোখ বুঝে আসছে ঘুমে, মাসুক সত্যি সত্যি চলে যাবে, আর দুদিন পাড়ি দিতে পারবে তো ওরা। একদিন কাজ করে যদি এই অবস্থা হয় তাহলে আমাদের ভার্সিটিতে কিন্তু একটা রেপুটেশনের ব্যাপার আছে যে পোলাপান দুই দিন কাজ করে পলাইছ এরকমই কিনা আসি থাকো আমাদের দেখা ইন্সপায়ার থাকো আমরা সব গ্রুপ ওয়াইজ যাব দেখো কষ্ট কি বাড়াতে যাচ্ছ না আচ্ছা ঠিক আছে চেষ্টা করো আগে দিনটা বলে হ্যাঁ থাকছি আমরা থাকছি। আগামী শনিবার হৃদয় মাটি ও মানুষে দেখবেন সকালে দুই খায়া ফ্যাট বড় করে লাইন করে যেন কাজ করতে পারবে না 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 যথেষ্ট গরম জাস নামো দরিদ্র কৃষকে গরু ছিল না কিন্তু তার ক্ষেতের জন্য তার দুটো শিশুকে এইভাবে তোমার টানতে স্যার ওই বাচ্চা দুটা গরু হিসাবে কাজ করতেছে। এই খাবার তো আপনারা খান না না শুধুমাত্র কামড়াদের জন্যই কি করতেছেন কি ধারণা আছে আমরা